আবারও বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল বিস্ফোরক মন্তব্য করে চর্চায় এসেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর আজ কার্যত পার্থ চট্টোপাধ্যায়কে ধুয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে চোর বলে শোভনদেবের বিস্ফোরক মন্তব্য তোলপাড় গোটা রাজ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দলে চোর আছে? আছে তো, তৃণমূলে দুর্নীতি ইস্যুতে। আর কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়? তৃণমূলে চোর আছে, চোর সব দলে আছে, যে দল বলবে তার দলে চোর নেই তার পার্টি অফিসে গিয়ে ঝাঁটা দেব। সোদপুরে এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা খড়দয়ের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। লোকে বলছে তৃণমূলে চোর আছে, শুনতে হচ্ছে ক্ষমতাশীল দলের নেতা মন্ত্রীদের, তার থেকে বাদ নেই শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি সোদপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে তৃণমূলের চোর থাকার কথা স্বীকার করে নিলেন। এ ব্যাপারে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন তিনি সেই দল খুঁজছেন যে দলে একটাও চোর নেই। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বললেন যদি কোনো রাজনৈতিক দল বলতে পারে তাদের দলে চোর নেই তাহলে তিনি সেই দলের পার্টি অফিসে গিয়ে প্রতিদিন ঝাঁট দেবেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায় নামে 50 কোটি টাকা পাওয়া গেছে, সে শাস্তি পেলে দুঃখ হবে না, অন্যায় করেছেন, দল তার পাশে দাঁড়াবে না, আশ্বস্ত করে বলেছেন রাজ্যের মন্ত্রী। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, আত্মজীবনীতেই সেই কথা লেখা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির ঘটনায় তার মনে যথেষ্ট দুঃখ বেদনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের 50 কোটি টাকা আর নীরব মোদী 1000 কোটি নিয়ে ভারত থেকে চলে গেছে, কে তাকে দেশ থেকে বেরোনোর রাস্তা করে দিল? তিনি আরও বলেছেন একাধিকবার বিদেশে গিয়েছেন, কিভাবে ভিসা পেতে হয়, কিভাবে বাকি কাজে ধাপে ধাপে যেতে হয় তিনি জানেন, তাহলে কিভাবে 1000 কোটি নিয়ে একজন দেশ থেকে পালিয়ে যেতে পারে, প্রশ্ন তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করেছিলেন গতকাল সরকারি ক্ষমতার ব্যবহার করে নিজের সম্পত্তি বৃদ্ধি করে বাহবা পাওয়া যায় না, এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল। আর আজ কিন্তু দলের নেতাকর্মীদের চুরি নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন, তৃণমূল দলে চোর আছে, চোর আছে তো, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি চোর বললেন এবং 50 কোটি টাকা পাওয়া গেছে তার কাছ থেকে, সে শাস্তি পেলে দুঃখ হবে না, সে অন্যায় করেছে, দল তার পাশে দাঁড়াবে না, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত ধুয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং এটাও তিনি বললেন যে দলে চোর নেই প্রমাণ করতে পারবে সেই দলের পার্টি অফিসে গিয়ে তিনি ঝাঁট দেবেন। বন্ধুরা আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।